করোনা আতঙ্কে ক্রাশ করেছে সারা বিশ্বকে তার উপর দীর্ঘ এতদিনের লকডাউনে করুণ পরিস্থিতি হয়েছে সকলেরই তবে বর্তমানে কিন্তু ধীরে ধীরে সকলেই আবার নিউ নর্মালে ফিরছে সাধারণ মানুষ যেখানে নির্দিষ্ট কাজে যাচ্ছেন ঠিক সেরকমভাবেই কিন্তু সিরিয়াল এবং সিনেমারও শুটিং শুরু হয়ে গিয়েছে সমস্ত রকম বিধি মেনে লকডাউনের মাঝেই প্রায় সমস্ত সেলিব্রিটি কিন্তু তাদের ফ্যান এবং ফলোয়ার্সদের করেছিলেন এন্টারটেন আর এই থেকে কিন্তু বাদ পড়েননি অভিনেতা এবং সাংসদ দেব দেব সবসময় তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন আর এবারও তার কোনো রকমভাবে ব্যতিক্রম হলো না দেব এবং রুক্মিণীর সম্পর্ক নিয়ে নানা রকম জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে কিন্তু তারা দুজনে কখনও এই ব্যাপার নিয়ে সরাসরি মুখ খোলেননি তবে তাদের দুজনের কেমিস্ট্রি কিন্তু সকলেরই চোখে ধরা পড়েছে আর এবার রুক্মিণী মৈত্রীর একজন ফ্যান তার একটি ছবি টুইট করে লিখেছেন মাইক্রাস সাথে ভালোবাসা ওর গোলাপের একটি ইমোজি দিয়েছেন আর তারপরেই লিখেছেন সরি দেবদা আর তার সাথে হাত জোর করা একটি ভঙ্গিমা এই টুইটটাকে রিটুইট করে দেব দিয়েছেন একটি জবাব যে জবাবটাকে ঘিরে এবার আবার নেটিজনদের মনে প্রশ্ন কিন্তু ঘুরে বেড়াচ্ছে দেব এই টুইটটাকে রিটুইট করে লিখেছেন সরি বোলা মাফ কর দিয়া লেকিন সিফ আজকে লিয়ে নেক্সট টাইম বলে তার সাথে একটি যুদ্ধের ইমোজি ও তার সাথে একটি মজার ভঙ্গিমাও দিয়েছে এবার এই টুইটটাকে নিয়ে নানা রকম জল্পনা কিন্তু আবার উস্কে দিয়েছে কেন কারণ এখানে স্পষ্টই বোঝা যাচ্ছে যে দেব একটি প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন ইউজারকে তবে সবটাই মজার চলে দেব ও রুক্মিনীর বহু প্রতীক্ষিত বিয়ে কিন্তু দেখার জন্য বসে রয়েছে সকলে তাদের চার হাত এক কবে হবে তাই এখন দেখার অপেক্ষা এর সাথে এও জানিয়ে রাখি অভিনেতা এবং সাংসদ দেব করোনা সংকটকালে এক কোটি টাকা অনুদান দিয়েছেন এবং তার সাথে সাথে তিনি কিন্তু পরিযায়ী শ্রমিকদেরও পাশে দাঁড়িয়েছিলেন এবার আসি দেব ও রুক্মিনীর সিনেমার কথায় দু থেকে দু হাজার উনিশের জার্নিতে দেব রুক্মিণীকে দেখা গিয়েছে চ্যাম্প কবির ককপিট কিডন্যাপ এবং পাসওয়ার্ড ছবিতে এবং তাদের এই জার্নি কিন্তু আরও বাকি আর দর্শক তাদের এই কেমিস্ট্রি দেখার জন্য কিন্তু রয়েছে অপেক্ষায় আপনার এতে কি মত কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেলে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন